রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জাকাতের খেজুর সমূহ আনা হইত। এক ব্যক্তি তাহার খেজুর নিয়ে আসিত, আরেকজনও খেজুর নিয়ে আসিত। এমনি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খেজুরের স্তূপ পড়িয়া যাইত। একদিন হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহু সেই খেজুর নিয়া খেলা করিতে করিতে তাহাদের একজন একটি খেজুর মুখে পুরিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টির প্রতি লক্ষ্য করিলেন। তারপর তাহার মুখ হইতে বাহির করিয়া বলিলেন, অর্থাৎ খেজুরটি বাহির করিয়া বলিলেন, তুমি কি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা সৎকার খেজুর খায় না, অর্থাৎ জাকাত দান খয়রাত ইত্যাদি? আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 1398।